দুই জায়গায় দুই ব্যবসায়ী খুন। মুচিপাড়ায় দোকানের মধ্যে পাওয়া গেল ব্যবসায়ী রক্তাক্ত দেহ। ব্যবসায়ীর দেহ উদ্ধার সিঙ্গুরেও। মুচিপাড়ার এই দোকানের ওপরের একটি ঘরে থাকতেন কর্মচারীরা, নীচে দোকান ঘরে থাকতেন দোকানের মালিক বীরেন নন্দী। কর্মচারীদের দাবি, মঙ্গলবার ভোরে নিচে নেমে তাঁদেরই একজন দেখতে পান ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বছর 55 এর ওই ব্যবসায়ী। ভোরবেলার দিকে হয়তো 4:15-20 হয়তো দোকানটা খোলে, ওনার স্টাফরা সব উপরে থাকে। স্টাফরা একজন মানে নেমে যখন দরজা ঠেলছে তখন দেখছে এই অবস্থায় পড়ে গিয়ে, তখন উনি গিয়ে আবার তিনজনকে ডেকে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর মুখ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল, কিন্তু কি কারণে খুন, খুনি কে, তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। অন্যদিকে মঙ্গলবার সকালে সিঙ্গুরের জয়মোল্লা গ্রামেও এক ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাড়ি লাগোয়া সর্ষে ক্ষেতের মধ্যে থেকে পাওয়া যায় শেখ আজগরের দেহ। গলায় ফাঁস দেখে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ব্যক্তিকে খুন করা হয়েছে। খুনের নেপথ্যে ব্যবসায়ী কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ।